গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটি মর্নিং ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি কিন্তু মুখটা খুব ভালো করে ধুয়ে নিলাম এবং তারপরে আমি একটু জল খেয়ে নেব। আর জল খেয়ে নেওয়ার পরে তো সমস্ত কাজ বাকি আছে, সেগুলো শুরু করব। তো তার আগে আমি একটু জল খেয়ে নিই। তো আমি না গ্লাসের মধ্যে করে জলটা নিয়ে আমি বাইরে গিয়ে খাবো। তো আজকাল তো সব সময় বৃষ্টি হচ্ছে, মানে যখন তখনই বৃষ্টি নেমে যাচ্ছে। আর আমার যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলোর দিকে কিন্তু এখন আর আমার সেরমভাবে কেয়ার করতে হচ্ছে না, কারণ বর্ষাকালে সেরমভাবে কেয়ার করতে হয় না। তো শুধুমাত্র আমি একটু টপগুলো দেখে নিচ্ছি, কারণ এটা আমার দেখার অভ্যেস, এইটাই আর কি। আর এই যে অ্যারিকা প্ল্যান্টটা রয়েছে, এটার না সামনের দিকে মানে পাতাগুলোর না ডগাগুলোর দিকে কেমন না মানে কেমন যেন হয়ে গেছে। তো ভাবছিলাম ওগুলো ট্রিম করে দেবো। তো সেটা আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছি, হাজব্যান্ড বলতো যে না এখন ট্রিম করো না, কারণ এখন তো যেহেতু বর্ষাকাল চলছে তো এখন ওদের গ্রো হওয়ার সময়, এখন যদি কেটে দাও তাহলে সেটা মানে কি হবে না হবে মানে খারাপ যদি হয় আর কি। তো এখন আর ট্রিম করার দরকার নেই। আর বেশ মানে দু তিন দিন ধরে কিন্তু আমি অ্যারিকা প্ল্যামটাকে বাইরে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে আমি এরকম করি যে অ্যারিকা প্ল্যামটাকে বাইরে দিই, কারণ দেওয়াটা দরকার। আর বিশেষ করে এখন যেহেতু বর্ষার সিজন চলছে, এখন তো দেওয়া দরকারই। তো আজকে আমি চিন্তা করেছি যে অ্যারিকাটাকে ভেতরে নিয়ে যাব। তো বেশ দু তিন দিন রাখা হয়ে গেছিলো আর কি। তো দেখো সকালবেলা উঠেই কিন্তু এটা আমার আগে কাজ থাকে যে জামাকাপড়গুলোকে আগে আমি বাইরে বার করে দিই, কারণ বেশিক্ষণ সময় লাগে না। আর এখন না বেশিক্ষণ বাইরে রাখাও যাচ্ছে না, কারণ যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। তো সেই আর কি যতটুকু রাখা যায় আর কি। আর এদিকে দেখো যে জবা গাছগুলো, এগুলো ফুলগুলো এখনও ভালোভাবে ফোটেনি। তো এটা যখন বেলার দিকে ফুটবো তোমাদেরকে একবার দেখাবো। তো তোমাদের দেখাচ্ছিলাম এই বাবুলাল জবাটার জায়গাটা ছিল কিন্তু ওই যে লক্ষ্মী জবার যে টপটা রয়েছে সেইটার পাশে ছিল। তো ওখানটা না দেখছি মানে আমার মনে হয় ওখানটা থাকাতে কি গ্রোটা কম হচ্ছে নাকি, মানে একটু যদি আলোর দিকে এনে রাখা যায় আর কি, মানে তাহলে কি গ্রোটা ভালো হবে। কারণ এইটার না ফুলগুলো কেমন পড়ে যাচ্ছে এখন বুঝতে পারছি না যে কি ব্যাপার। আবার ফুটছে, মানে ধরো তিনটে যদি ফুল ফোটার কথা সেখানে হয়তো একটা ফুল ফুটছে বা কখনো আবার দুটো ফুটছে এইরকম আর কি। তো আমার মনে হচ্ছে যে ওটা ওখানে বোধহয় একটু অসুবিধা হচ্ছে, হয় এরকম মানে একটু জায়গা চেঞ্জ করলে পরে অনেক সময় আলোর একটু প্রবলেম থাকে। একটু যথাযথ মানে আলোর প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন, জলেরও প্রয়োজন আলোরও প্রয়োজন। তো সেই জন্য মনে হলো যে ওখান থেকে একটু সরিয়ে আনি, দেখি এখানটায় দু তিন দিন রাখি, দেখি কি হয়। তো আপাতত ওখানটায় রেখে দিলাম এই জন্য। আর এখানে দেখো দোপাটি গাছগুলো কীরকম বড় বড় হয়ে গেছে। তো আমার মনে হয় কিছুদিন পরেই হয়তো ফুল ফুটে যাবে, তো সেটা তো তোমাদের সাথে দেখাবই। এরপর চলে এলাম রান্নাঘরে, আর এরপরে কিন্তু আমার কাজ শুরু করব। তো এখন আমি কী করছি, গ্লাসে যে জল খেলাম গ্লাসটাতে, সেই গ্লাসটা ভালো করে মেজে রাখছি। আর মাঝতে মাঝতে আমার মনে হলো যে আরও দুটো গ্লাস রয়েছে স্টিলের, তো সেটাও মেজে রাখি। আসলে একটা ছোট রয়েছে আর একটা তার থেকে একটু বড় রয়েছে, সেই দুটোই হচ্ছে আমার ছেলের। তো ভাবলাম যে ও দুটো গ্লাসই মেজে রাখি, যখন মাজি একবারে মাজি। আর আমি যতটা লিকুইড নিয়েছি ততটা লিকুইডতে একটা গ্লাসে মাজার জন্য মানে অনেক বেশি আর কি। তাই ভাবলাম আরও দুটো গ্লাস মেজে নিই, তার সাথে কলটাও একটু ভালোভাবে পরিষ্কার করে। তো এই দেখো আমার মাজা হয়ে গেছে, আর আমি এগুলো এখন এখানে রেখে দিচ্ছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু মুখ টুক ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। তো ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, তারই ফাঁকে কিন্তু ভাত হয়েও গেছিলো। আর আমি মাঠ ঝড়াতে রেখে দিয়ে অন্যান্য কাজগুলো করছিলাম। তো দেখো ভালোভাবে মাঠটা ঝরে গেছে। আর ভেতরে যা যা আমি সিদ্ধ দিয়েছিলাম, মানে ভাতের মধ্যে যা যা সিদ্ধ দিয়েছিলাম সেগুলো না সব বার করে রাখছি। দিয়েছিলাম পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, তো এগুলো দিয়েছিলাম, আর ঝিঙে সিদ্ধও দিয়েছিলাম। তো সেগুলো সবই বার করে একটা বাটির মধ্যে আমি আলাদা সেপারেট করে রাখবো, কারণ যদি ভাতের মধ্যে একসাথে রাখা হয় না তাহলে না ভাতগুলো কেমন যেন হয়ে যায়। তো সেই জন্য আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এখন রান্না করতে করতে যা যা এঁঠো বাসন বেরোচ্ছে সব আমি নিচে রেখে দিচ্ছি, কারণ গতকাল মাসি আসেনি, তাই আজ সকালে এসে মাসি বাসনগুলো মেজে দিয়ে যাবে। আর এরপরে আমি বানাবো সকালের ব্রেকফাস্ট, আহামরি এমন কিছু নয়, ব্রেডটাকে সেকে নেব। আর এখানে দেখো চেচি শাকটা রয়েছে, এটা হবে আর কি। তো যাই হোক, এখানে আমি ব্রেডটা নিয়ে যাচ্ছি, ব্রেডটা নিয়ে গিয়ে সেকে নেব ভালো করে তাওয়ার মধ্যে, মানে চাটুর মধ্যে ভালো করে সেকে নিয়ে তার মধ্যে বাটার দিয়ে আর সামান্য একটু চিনি দেবো। ব্যাস এই হচ্ছে আজকেকার সকালের আমাদের ব্রেকফাস্ট। আমাদের বলবো না ঠিক, এটা আমি খাচ্ছি, মানি এটা খাবে না, কারণ মানি ব্রেড দিয়ে আর বাটার টাটার দিয়ে খায় না।
আর এই ব্রেডগুলো এতটাই বড় বড় ছিল, মানে দুটো ব্রেড আমার জন্য যথেষ্ট আর কি। তারপরে কিছুক্ষণ বাদে আমার ছেলে আসে, আর ছেলে এসে দেখে যে আমি ব্রেডটা মানে শেকছি, তো ও না আস্তে আস্তে এগুলো খাওয়া শুরু করেছে। মানে ভালোই হয়েছে একদিকে, মানে ও না কিছুই খেতে চায় না, তো ও যখন যদি কিছু খেয়ে নেয় না আমার খুব আনন্দ হয় তার জন্য। তো ও আমাকে মানে এটা শেকতে দেখে ও আমার কাছে বায়না করছিল আর কি খাবে বলে। তা আমি কী করলাম, আরেকটা ব্রেড বার করলাম, বার করে সুন্দর করে শেকে ওর মধ্যে বাটার দিয়ে দিয়েছিলাম। আর ওর যেই ব্রেডটা ছিল সেটা চারদিকটা না কেটে দিয়েছিলাম, কারণ ওই জায়গাগুলো একটু শক্ত হয় আর বাচ্চাদের কিন্তু ওই জায়গাগুলো খেতে একটু অসুবিধা হয়। তার ফলে কী হয়, অনেক সময় না খাবারটা ওরা খায় না, এরকম অনেকবারই হয়েছে ছেলের সাথে। তো এখন আমি কী করি, ওই চার ধারটা কেটে দিই আর মাঝখানের যে নরম জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে বাটার দিই আর সামান্য চিনি দিয়ে ওকে দিই। আর ওদিকে যে চাটুতে একটা ব্রেড রয়েছে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, তো মানে যতটা তাওয়ার গরম আছে সেটার মধ্যে আর একটু সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে গেছে। তো ওর ব্রেডটাই বেশি সুন্দর হয়েছিল, তো আমি ওকেই দিয়েছিলাম এটা খেতে, আর ও খুব ভালো খেয়েছে এটা। তো মাঝে মধ্যে না ওকে দিয়ে এরকম, আর বিকেলবেলার দিকেও বেশিরভাগ দেওয়া হয়, কারণ এরকম একটা ব্রেড ওকে আমি দিয়ে দিই তো ঘুম থেকে ওঠার পর তো এমনি দুধ খায়, আর তারপরের যেই টাইমটা মানে রাত্রে খাওয়ার আগে অবধি যেই টাইমটা সেই টাইমটার মধ্যে আমি ওকে এরকম একটা ব্রেড দিয়ে দিই আর চার ধারটা কিন্তু কেটে দিই। তো ওর মোটামুটি রাতের খাওয়া অবধি কিন্তু পেটটা ভর্তিই থাকে, তারপরে তো রাতের খাবারটা দিয়ে দিই। আর এরপরে দেখো গ্যাসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, মানে এটা হচ্ছে রুটি করার মতন। রুটি করলে যেরকম চারিদিকে আটার গুঁড়িগুলো ছড়িয়ে যায়, এই ব্রেড ছিটলে পরেও এরকমই হয়, চারিদিকে গুঁড়ি 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 ছড়িয়ে যায়। তো এই দেখো সকালের ব্রেকফাস্ট, এটা আমার তিনটে না সরি, এটা হচ্ছে একটা ছেলের আছে, দুটো আমার, আর একটা হচ্ছে তার সাথে আমার চা। আজকে একেবারে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে ঘরের কাজ করতে এসেছি। তো অন্যান্য কাজগুলো তো এমনি হয়ে গেছে, শুধুমাত্র আমার এই ঘরটা পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায়। আর ছেলে দেখো খাটের ওপর সব জিনিসগুলো ছড়িয়ে রেখেছিল, সেগুলো তুলে রাখলাম, মানে ওর খেলার যেই জিনিসটা। আর এই একটা হট ব্যাগ রয়েছে, এই হট ব্যাগের ব্যাগটা মানে যেই মানে হ্যান্ডব্যাগ, যেটা হ্যান্ডব্যাগটা একদিকে পড়েছিল আর হট ব্যাগটা আমার আলমারিতে ছিল। তো আমি অনেকদিন ধরে খুঁজছি কোথায় পড়ে রয়েছে কোথায় পড়েছে, তবে দেখলাম ওই ঘরে মানে বেডের পাশে যেই ছোটো টেবিলটা রয়েছে সেই টেবিলটার পেছন দিকে পড়ে গেছে। তো কোনোভাবে হয়তো হাওয়া মানে ফ্যান চলছিল তখনই হয়তো উড়ে গিয়ে পেছন দিকে পড়ে গেছে। তো যাই হোক আজকে আমি দেখতে পেয়েছি, তুলে নিয়ে এসে আগে আমি প্যাকিং করে রেখে দিয়েছি। তো দেখো এবার আমি এসিটা একটু হালকা করে মুছে নিলাম, প্রত্যেক দিনই একটু হালকা করে কাপড় দিয়ে মুছে দিই, তো তাহলে আমার না ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে না। আর এই রিমোটটা দেখো তোমরা হয়তো খুব একটা বুঝতে পারছো না, এর মধ্যে কালো কালো স্পট পড়ে গেছে, আসলে সবসময় ধরা হয় আর কি, তো চারিদিকটা এরকম স্পট পড়ে গেছে। আর এটা না আমি একদম একদম পরিষ্কার করে দেবো, মানে আজকে আমি এটা চিন্তাই করেছি এটা পরিষ্কার করবো, কারণ অনেকদিন ধরে দেখছি যে এটা এরকম ময়লা হয়ে রয়েছে। আর সাদা জিনিস না একটু ময়লা হলেই দেখবে খুব বাজে লাগে দেখতে। তো যাই হোক তার আগে আমি কী করছি, আগে না একটু মাথায় তেলটা লাগিয়ে নিচ্ছি। তো আজকে আমি শ্যাম্পু করবো, তো ঘরের কাজ করতে করতে যেতটুকু টাইম মাথার মধ্যে তেলটা থাকবে সেটুকুই আর কি লাভ। তো সেরকমভাবে তো তেল মাথায় দেওয়া হয় না, একদমই দেওয়া হয় না বলতে পারো। হাজব্যান্ড কিন্তু সবসময় সকালবেলা ভাত খায়, কিন্তু আজকে ওর মনে হয়েছে যে যেহেতু ব্রেড ছিল আর কি, বিশেষ করে এই জন্যই আর কি, ব্রেড আর স্যুপ দুটোই বাড়িতে ছিল, তাই জন্য তার মনে হয়েছে যে আজকে একটু ব্রেড আর স্যুপ খাওয়া যাক, সকালবেলা ভাতটা আর খাবো না। তো যাই হোক ও বললো ভাত খাবে না, তো আমি তাড়াতাড়ি করে আগে কী বললাম, ঘরের কাজটা আগে স্টপ করে এসেছি, তো আগে এসে ওকে করে দিয়ে গেলাম, তো না হলে না ও কাজে বেরিয়ে যাবে, তো ওকে আগে করে দিয়ে। আর যেহেতু স্যুপটা করতে সামান্য একটু টাইম লাগে, কারণ জলটা ভালোভাবে ফুটবে, তারপরে স্যুপটা দেওয়ার পরও একটু ভালো করে ফুটিয়ে তারপরে দিই। আর তার সাথে কী করছি, যেহেতু আমি ব্রেডটাও শেকে দিচ্ছি, আর সাধারণত ও কী করে না, ব্রেড শেকে না, মানে ও শেকে না মানে কি, মানে ও শেকা ব্রেড খায় না, ও এমনি নর্মাল খেয়ে না। তাই আমি বললাম যে না আজকে আমি একটু ব্রেডটা শেকে দিই, দেখো সেটা খুব ভালো লাগবে খেতে। তো যাই হোক সেটাই করে দিচ্ছি আর কি। আর যে কটা ব্রেড রয়েছে ও তার মধ্যে থেকে ওকে আমি চারটে দেবো, চারটে ব্রেড ওর জন্য করে দেবো, আর বাদ বাকিটা যে কটা বাঁচলো বাঁচলো। আর এই দেখো হয়ে গেছে চারটে ব্রেড শাকা, আর এখানে স্যুপও রেডি। আর এখানে দেখো একটু চিংড়ি মাছ রয়েছে, তো মানি আজকে পুঁই শাক করবে, পুঁই শাকের মধ্যে চিংড়ি দেবে, আর একটু চিংড়ি করবে হচ্ছে তোমার এক ধরনের বাটি চচ্চড়ি করে, তার মধ্যে চিংড়িগুলো না ভাজা চিংড়িগুলো দিয়ে দেয়, বেশ সুন্দর লাগে খেতে ওটা। তো ওইটাই হবে আজকেকার দুপুরের মেনু, আমাদের পুঁই শাক থাকবে আর হচ্ছে তোমার বাটি চচ্চড়ির মধ্যে ওই চিংড়ি মাছ দেওয়া থাকবে, আর ডাল তো সবসময় হয়, আর চিপসও রয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। আর আমি বাটিগুলো মানে যেটার মধ্যে স্যুপ
যোগাযোগ করলাম, সেই বাটিটাও মেজে রেখে দিয়েছি। আর আমাদের তো চা টা সবই খাওয়া হয়ে গেছে সকালের আর কি। আর ঘরের কাজ শুরু করার আগে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যাচ্ছি। আর এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে না, মানে আমার না এখনকার এই আকাশের ওয়েদারটা দেখলে আমার মনে হয় সবসময় তাকিয়ে থাকি, কিন্তু এমনই মানে আকাশের দিকে তাকাতে গেলেও কষ্ট হয়, এত ঝলমলে মানে আকাশ। তো তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই, আর মানে তোমরা দেখলেই বুঝতে পারছো, মানে আলোর ফোকাসটা দেখলেই হয়তো বুঝতে পারছো। আর এইখানকার জায়গাটা এতটাই আমার ভালো লাগে, পুরো জায়গাটা টোটাল জায়গাটাই একদম গ্রিন অ্যান্ড গ্রিন, ইয়েলো অ্যান্ড গ্রিন, এত সুন্দর লাগে দেখতে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই দেখো আকাশটা এতটাই সুন্দর, মানে স্কাইয়ের মধ্যে আর হোয়াইট কালার, এত সুন্দর লাগছে মানে কি বলবো, তাকিয়ে থাকতে ইচ্ছা করে আমার এরকম ওয়েদার দেখলে পরে। এই ছোট ছোট জিনিসগুলো আমার মনকে খুব আনন্দ দেয়। আর এই প্রকৃতির সৌন্দর্য যে কতটা সুন্দর, মানে এইগুলো না আমি প্রাণ ভরে দেখি, মানে আহামরি এমন কিছু হয়তো আমি দেখতে পাই না বা সেরকম দেখার সুযোগ হয় না, কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই জিনিসগুলোই কিন্তু আমার মনকে খুব আনন্দ দেয়। আমাদের ঘরের একটু বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই কর্নারটা আমি অ্যারিকা প্লামটাকে রেখেছি। আর আমার ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর মানে আমি ওখান থেকে জামাকাপড় তুলে নিয়ে এসে না ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি, তো পরিষ্কার ঘর করার পরে এতটা সুন্দর লাগে আর সত্যি দেখতেও ভালো লাগে সেটা। তো প্রথমেই তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে আমি এসি রিমোটটাকে ক্লিন করব, তো তারপরে আমার মনে হলো যে একটু সুইচ বোর্ডটাও ক্লিন করে নিই। এমনি ক্লিন রয়েছে কিন্তু তারও মানে চারপাশটা না একটু ময়লা হয়েছে, আর যেখানে যে চার্জারের যে পয়েন্টটা রয়েছে মানে ওইটাকে কী বলে আমি ঠিক জানি না, হ্যাঁ ঠিক এই জায়গাটা যেখানটা আমি এখন পরিষ্কার করছি ওই জায়গাটা না একটু মানে ময়লা হয়েছে ওই জায়গাটা, তো ওই জায়গাটা একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। আর এরপরে বসলাম রিমোটটাকে ক্লিন করার জন্য, তো সবটাই না আমি কি করছি বেবি অয়েল, যে জনসনের যে বেবি অয়েলটা রয়েছে সেই অয়েলটা দিয়ে করছি, কারণ এই অয়েলগুলো আমার ছেলে একদমই ব্যবহার করেনি, আমার মানে ধরাই পড়ে রয়েছে এগুলো। তো আমি না টুকিটাকি এই তেলগুলো দিয়ে না এই সমস্ত কাজগুলো করে ফেলি, একেবারে ফেলে দেওয়ার থেকে বেটার যে কোনো না কোনো কাজে লাগিয়ে নেওয়া। তো এটা দিয়ে দেখো পরিষ্কার করার পরে এবার তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, আর পেছন দিকে যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা, এই জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করতে পারছি না, মানে হচ্ছে না ওই জায়গাটা আর কি। আর এমনি অন্যান্য জায়গাগুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে আমি কি করছি ওই কাপড়টা দিয়েই একটু ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে দিচ্ছি। আর এরপরে কি করব, আমার জানলার উপরে যে ইনডোর গাছগুলো রয়েছে সেগুলো ভালো করে মুছে দিয়ে তারপরে এই কাপড়টাকে ধুতে নিয়ে যাব। তো মানে সমস্ত এক এক করে কাজ করছি এই কাপড়টা দিয়ে আর কি, লাস্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে ইনডোর গাছগুলোকে পরিষ্কার করে তারপরে ধুতে নিয়ে যাব। তো দেখো ড্রয়ারের ভেতরে টুকিটাকি অনেক জিনিস পড়ে রয়েছে, আর এইগুলো দিয়ে না আমি মানে যে ব্যাগ রয়েছে মানে যে ক্যারি ব্যাগগুলো রয়েছে সেগুলো কেটে আমি ফুল বানিয়েছি। তো কীরকমভাবে বানিয়েছি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমি মানে কয়েকটা কেটে কেটে করে নিই আর কি, তবে আমি নিজে দেখি কতটা ভালো হয়েছে তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘরের মধ্যে এখন এই জায়গাটা একটা সৌন্দর্যের পার্ট বলে আমি মনে করি, তো এই জায়গাটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু খুবই দরকার। তো যেহেতু গাছপালা থাকে তো আর একদম বেডটা আমাদের সামনে, তো সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তো প্রথমে আমি কী করলাম, ঝাঁটাটা দিয়ে জায়গাটা একটু ভালো করে ঝেড়ে দিলাম, আর ওই কাপড়টা দিয়েই কিন্তু একটু পাতাগুলো হালকা করে মুছে দিচ্ছি, কারণ পাতাগুলোতে এখন একটু ময়লা পড়েনি, কারণ কিছুদিন আগেই কিন্তু আমি এগুলো পরিষ্কার করেছিলাম। কিন্তু তাও যেহেতু কাপড়টা নিয়ে একেবারে এসেছি তো একবার ভাবলাম মুছে দিই। তো দেখো সব টপগুলো কিন্তু সরিয়ে সরিয়ে খুব ভালো করে জায়গাটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এক এক সময় এই জায়গাটা মানে যখন আমি প্রয়োজন বোধ করি তখন কিন্তু আমি জল দিয়েও বেশ ভালো করে জায়গাটা ধুয়ে দিই। আবার কখনো কখনো এরকম হয় যে আকাশি কালার কাপড়টা দেখছো সেটা দিয়ে না আমি সুন্দর করে মুছে দিই, মানে এই ওপর যে জায়গাটা মুছে দিই সুন্দর করে, তাহলে কিন্তু জায়গাটা দেখেই বুঝতে পারছো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এদিকে মানি এখনও রান্না করছে, তোমাকে যেমনটা বললাম যে এদিকে পুঁই শাক হবে, তো দেখো এদিকে পুঁই শাক হচ্ছে। আর এদিকে তোমাদের যেরকম বলেছিলাম যে বাটি চচ্চড়ির মধ্যে ওই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেয়, এই যে দেখো ভাজা ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেয়, আর খুব টেস্টি হয় এটা খেতে, মানে এর মানে যে বাটি চচ্চড়ির ঝোলটা হয় খুব সুন্দর হয় খেতে, গরম গরম ভাতের মধ্যে যদি এটা দিয়ে খাওয়া যায় না দারুণ লাগে খেতে।
আর এখন যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে আমি স্নান করে চলে এসেছি, তারপরে মানে বড়া ভাজবো আর কি। যে উচ্ছে পাতা রয়েছে উচ্ছে পাতা দিয়ে বড়া করব। তো আমাদের বাড়ির পাশে এক কাকিমা রয়েছে, তাদের বাড়িতে মানে এই উচ্ছে গাছটা হয়েছিল, তিনি আর কি এই পাতাগুলোকে ছিঁড়ে প্লাস্টিকের মধ্যে করে আমাদের ক্লসেল গেটের মধ্যে ঝুলিয়ে দিয়ে গেছিলেন। তো তার সাথে সাথে আবার ছোট ছোট না উচ্ছেও হয়েছিল, তো সেগুলোও দিয়েছে আর কি কয়েকটা। আর এখানে দেখো আমি একটু বেসন গুলে রেখে দিয়েছি, আর এই উচ্ছে পাতার যে বড়াটা সেটা কিন্তু কেউই খাবে না, আমি আর মানিয়ে খাবো। তো এই যে দেখো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে আমি বাসনের মধ্যে গুলে বড়া করে নিচ্ছি। এই কয়েকটা বড়া করবো, ছেলেকে একটা দিয়েছিলাম, ছেলে তো প্রথমে বুঝতে পারেনি, ও খেয়েছে তারপরে যেই তিতো লেগেছে দিয়ে দিয়েছে। আসলে ভেবেছে কি নর্মাল যেই বড়াগুলো আমি করি ও সেটাই ভেবেছিল আর কি। তো যাই হোক, ও তো আর খেলো না, আর হাজব্যান্ড তো খাবেই না। এই বড়াগুলো করা হচ্ছে শুধুমাত্র আমার আর মানির জন্য, আর বেশ ভালো লাগে কিন্তু এই বড়াগুলো খেতে, তাই না? আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো তৈরি করা হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে, বেশ সুন্দর ছিল খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।